যে বলতারাম অনলাইনে এখন অনেক জিনিস বেছে কিনা হয় কাপড় বেছে কেউ এই যে আমের সিজনে এখন তো মাসাল্লাহ দোকানার কয়টা আম আছে বাংলাদেশে আম ব্যাপারি চাইতে অনলাইনের আম ব্যাপারের সংখ্যা এখন অনেক বেশি আলহামদুলিল্লাহ তো এটা আমি দোষের কিছু বলতেছি না এটা আলহামদুলিল্লাহ পজিটিভ যারা ব্যবসা করছে হালালভাবে ব্যবসা করতেছে কিন্তু একটা জায়গায় প্রশ্নটা যেখান থেকে করা হয়েছে যে অনলাইনে যে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করলেই বলে ইনবক্সে আসুন কেন রে ভাই সরাসরি দাম বললে সমস্যাটা কোথায় আপনি অনলাইনে ধরেন একটা খাবারের অর্ডার করবেন বা কাপড়ের অর্ডার করবেন আমের অর্ডার করবেন ঘিয়ের মধুর অর্ডার করবেন অনলাইন ক্রেতাদের কাছে যদি সরাসরি দাম জিজ্ঞেস করেন কাকা যে দাম কত বলবে ইনবক্স চেক করুন বা ইনবক্সে আসুন তার মানে ডাল কালা কালাহে কেমন কি জানেন ইনবক্সে আসুন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সে দামটারে সবার জন্য একরকম রাখে নাই হয়তো বা একজনের কাছে বেচবে আড়াইশো টাকায় আরেকজনের কাছে বেচবে একশো টাকায় এটা কিন্তু সাধারণত হয়ে থাকে বেচা কেনার মধ্যে আল্লাহ রসুল সাল্লা আসাল্লামের কিছু নীতিমালা আছে যে নীতিমালাগুলো আমাদের সবার কিন্তু ফলো করা উচিত একজনের পক্ষ থেকে প্রস্তাব যাবে আরেকজনের পক্ষ থেকে গ্রহণ করা হবে ধরেন আপনি বলবেন যে আমি এই আমটা বিক্রি করব। আর আমি বলবো যে আমটা কিনবো আপনি আমাকে আমটাকে উল্টা পাল্টা দেখাবেন এবং আমটা আমি চেক করে নেবো চেক করার পরে আমার যদি ভালো লাগে আমি আমটা নিব ইসলামী শরিয়া এই জিনিসগুলোকে এভাবে ক্লিয়ার কাট উপস্থাপন করতে বলেছে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা বড় সমস্যা ম্যাক্সিমাম ব্যবসায়ী এরা কৌশল অবলম্বন করে মানে স্পষ্ট করে কোনো কিছু বলতে চায় না যেমন আপনি বলবেন যে ভাই এই জিনিসটা কি ভালো কবে কার রান্না করা ভাই মিষ্টিটা কি আজকের না কালকের ভাই ভাই টাটকা আছে কালকের এটা বলতে চায় না ভাই এটা নষ্ট হয়নি এটা কিন্তু টাটকা আছে ভাই আমটা কোথাকার সোনার সোনারগা থেকে নারায়ণ আমটা ভাই নও গাছ ডাইরেক্ট কারণ নওগার আমের স্বাদ বেশি রাজশাহীর আমের স্বাদ বেশি মিশে কথা হারামি ধরনের বেচা কিনা করা আপনি ইনবক্সে কেন দাম বলতে হয় কারণ হচ্ছে একজনের কাছে ছক্কা মারবে আর আরেকজনের কাছে বোল্ড আউট হবে একজনের কাছে মনে করেন দুনিয়ার দাম নেবে আর আরেকজনের কাছে হয়তো বা কুলে উঠতে পারবে না ন্যায্য দামে দেবে আরেকজনের কাছে মনে করেন এখানে কিছু একটা কৌশল হবে আর কি তো আমরা বলি যে যেই দামটা আপনি ভাই আপনার জন্য তো লাভ করা ইসলামেশ্বরিয়া বৈধ নাহলে আপনি চলবেন কীভাবে একটা আম আপনি কিনেছেন মনে করেন বিশ টাকায় এই আমটা আপনি পঁচিশ টাকায় বেচেন বাইশ টাকায় বেচেন আপনার জন্য জায়জ আছে কিন্তু একটা আম কিনেছেন বিশ টাকায় এ আমটাকে আপনি তিনশো টাকায় বেচবেন এটা জুলুম এটা কি জুলুম কারণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই জিনিসটা চলে যায় তো যারা এই কাজগুলো করতেছে মূলত নিষিদ্ধ কাজ করতেছে আর ইনবক্সে আসুন উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে এটা জায়জ আর উদ্দেশ্য যদি কৌশলী অবস্থা থাকে বা উদ্দেশ্য যদি কৌশলের কোনো কিছু থেকে থাকে তাহলে এই জিনিসটা অবশ্যই এখানে প্রশ্নবিদ্ধ থাকে এবং এখানে না জায়েজ হওয়ার সম্ভাবনা বেশি ওই ব্যক্তির নিয়তের সাথে এই বিষয়টি সম্পৃক্ত আচ্ছা এবার আসেন রাসুল সাল আসাল্লাম বেচা কিনা শরীয়তসম্মত উপায় সংগঠিত হওয়ার জন্য মোট তিনটা জিনিস পাওয়া যেতে হবে এটা আল্লাহ রাসুলের একটা নীতি হাদিস থেকে মহাদেশেরা বের করেছে এক নম্বর মালটা বৈধ হইতে হবে ইটালি থেকে মদ কিনে নিয়ে আসলেন দেখেন মালটা অবৈধ কিন্তু আপনি আইসা বলতেছেন কি ওই যে কে যেন বলছিল যে পাপ মুক্ত সিনেমা কথা বুঝেন নাই কয় অজু করে সিনেমা দেখতে পারেন সমস্যা নাই অজু নষ্ট হবে না মানে কত বড়ো কথা সিনেমা আবার কি পাপ মুক্ত মানে এখানেও ধর্মটারে ব্যবহার করতে যাচ্ছে আল্লাহ হেদায় দান করো আমিন বলেন আমার ওটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হচ্ছে মদ নিয়ে এসে আপনি বেচতেছেন আর বলতেছেন যে ভাই একেবারে এক নাম্বার এর চাইতে ভালো কোনো মাল হয় না এর চাইতে সুস্বাদু কোনো কিছু খাবার হয় না কিন্তু জিনিসটা মদ ভাই আমি ন্যায্য মূল্যের বেশি এক পয়ও বেশি নিবো না তা আপনি বেচতেছেন হারাম ওখানে ন্যায্য মূল্য চাইতেছেন মাথার উপরে আর বাড়ি ঠিক কেনা এগুলো রায় যাচ্ছে হারাম দুই নাম্বার। পণ্যের মূল্য নির্ধারিত হতে হবে এটা রাসুল হাদিসের ভাষ্য অনুসারে পণ্য মূল্য নির্ধারিত হবে কত টাকা আপনি বেচবেন বোঝেন নাই কথা ঢাকা শহরে অধিকাংশ কষায়ের দোকানে দেখবেন একটা ওই ঈদ দেওয়া থাকে সাইনবোর্ড থাকে যে মূল্য কত আজকে গরুর গোসের সরকারে যদি সিটি কর্পোরেশনের থেকে সকালবেলায় সাতশো আশি টাকা লিখে দিয়ে আসে কথার কথা বিকাল হইতে হইতে এটা দেখবেন বারবার মোশামুশি হয় কথা বুঝছেন সরকারি লোক আসলে তখন সাতশো আশি আবার লেখে চক দিয়া কি দিয়া চক দেয়া আর যখন বেসরকারি লোক হয় তখন ওডের ওপরে আবার লাইট দিয়ে রাখে ওডের ওপরে কিছু দিয়ে ঢেকে রাখে মানে ভাব এরকম এখানে ঢাক নাই নাই বুঝছেন এরকম কিন্তু কৌশল অবলম্বন করে জায়জ নাই সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে বাজার ব্যবস্থায় যেটা নির্ধারিত আছে সেই দামেই আপনাকে বেঁচতে হবে আপনি কৌশল অবলম্বন করতে পারবেন না সেখানে এটা আপনার জন্য জায়জ নাই আরেকটা বিষয় আপনাকে বলি ঢাকা সিটির ভিতরে ওই যে জুরোইন রেলগেটটার ওখানে আমি পাঁচ দিন আগে আম কিনছি পাঁচ কেজি তো স্বাভাবিকভাবেই নিজে হাতে সব সময় নিই উনি দেখার পরে আমার চিনছে হুজুর আপনার ওয়াজ তো শুনি আমি বললাম ঠিক আছে যাক চিনছে তার মানে খারাপ জিনিস দিবে না আমি বলছি ঠিক আছে ভাই একটু দেখে শুনে দেন পাঁচ কেজি আম উনি আবার কী করছে সামনের জন যিনি বসে আছে ওনারা বলছে এই হুজুর কিন্তু খারাপ কিছু দিস না ঠগাইছিস না কিন্তু আমাদের হুজুর এই কথাটা বলার পর আমার তো কনফিডেন্সটা আরও বেড়ে গেল যে যাই হোক আজকে মনে হয় খারাপ কিছু দেবে না বাড়িতে আসার পরে দেখছি মামুই প্রায় পাঁচ কেজি আমের মধ্যে তিনটা আম এমন দিয়েছে যেটা মুখে নেওয়া যাবে না মানে কোনোটা নিচ পচা কোনোটা মাছ পচা কোনোটা একেবারে সুরি দিয়ে ফাঁড়া আমি আমার কথা বলতেছি না এই ঢাকা সিটির ভিতরে ফল যদি আপনি ব্যবসায়ীকে নিজ হাতে হাতে তুলতে দিচ্ছেন তাহলে একটা না একটা দুর্ঘটনা ভাই ঘটাবে এটা আপনি ধরতে পারবেন না ওপর থেকে দেখতে মনে হবে মাশাল এরকম সুন্দরী ফল পৃথিবীতে আর একটাও নাই কারণ কি জানেন পেছনের যে ব্যাকগ্রাউন্ড সাইড এই ব্যাকগ্রাউন্ড সাইডটা আপনার সামনে ফ্ল্যাশ করে না আপনার সামনে শুধু ফ্রন্ট সাইডটা ফ্ল্যাশ করে আপনি বাড়িতে আসার পরে খুলে টুলে দেখতেছেন আরে বাবারে মেসাকার অবস্থা ও ভাই এইসব ধোকাবাজি করার মানেটা কী আরে আপনি যখন কিনবেন আপনি কেনার সময় কেন দেখে কিনেন নাই আপনি পচা কিনছেন সেই পচা আপনি আমার দেবেন কেন কথা বোঝেন নাই ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে আপনি কিনবেনও দেখে ওজনটা নেবেন আল্লাহ পবিত্র বলেছে যখন তুমি নিবা পরিপূর্ণভাবে ওজন করে নিবা দিবা পরিপূর্ণভাবে ওজন করে দিবা এবং মালটা কেনার সময় না কিনবা তা আপনি পচা কিনছেন এই দায়িত্ব আমি নিব না আপনি আমরা কেন পচা দিচ্ছেন সরে জায়জ নাই নাজ বলেন এতে করে যা যা হয় পাপ কয়টা করলেন দেখেন এক নাম্বার আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন কিসের দুই নম্বর আপনি ধোকাবাজি করছেন কি করেছেন ধোকাবাজি তিন নাম্বার এই ফলটা নিয়ে যাওয়ার পরে ওই যে নিয়ে গেছে হ্যাঁও বদ্ধ দেয় আর বউও বদ্ধায় আর বউ তো আরও বেশি বদ্ধ দেয় বয়স হইল কিন্তু কেনাকাটা এখনও শিখলা না জামায় তখন বদা দেয় জান্লাহ আর বিচার তুমি করো তো এই ধরনের আচরণে আসলে আলটিমেটলি ক্ষতি নিজের ক্ষতিকার নিজের খাবারে কখনও ফরমালিন দিব না ব্যবসা দুই টাকা কম হোক আল্লাহ যদি বারাকা দেয় আল্লাহ বারাকা দিলে এর ভেতরতেই অনেক এই ভেতর থেকে অনেক কিছু আসবে কামাইলেন বিশ হাজার কিন্তু ভরপুর বরকত আছে দেখবেন ছেলে মেয়ে হাফেজ আলেম হবে ছেলে ছেলেমেয়েরা শিক্ষিত হবে ছেলে মেয়েরা বড় বড়ো বিসিএস ক্যাডার হবে আর কামাইছেন দুই লাখ বুঝেন নাই কথা কামাইছেন কয় লাখ দুই লাখ কামানোর পরে মনে করেন এখন আপনি এই টাকাগুলো সব কিছু কোনোটা সরকার ওই যে কালকে দেখলেন না পুলিশের নাকি কোনো ঊর্ধ্বতর কর্মকর্তা ছিল আদালত বলছে আর সম্পদ কী করতে ক্রোক করতে আটকে দিতে তো লাভটা কি আপনি যে উপার্জন করছিলেন এ উপার্জন এটা তো আরেকজনের কাছে চলে গেল কোনো লাভ আছে তার মানে কি আমাদের কামাইতে হবে কব কিন্তু হালাল উপার্জন করতে হবে বারাকা জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন